হ্যালো বন্ধুগণ, সবাইকে ঘরোয়া রান্নার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কুচো চিংড়ির পকোড়ার রেসিপি, যেটি শীতকালের বিকেলে খেতে খুবই মজাদার। কুচো চিংড়ির পকোড়া বানানোর জন্য বেশ কিছু পরিমাণ কুচো চিংড়ি নিয়ে নেব। তাতে দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু হাত দিয়ে চটকে নরম করে নেব। দিয়ে দেব কিছু পরিমাণ রসুন কুচি এবং বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে ঠিক তেমন পরিমাণ কাঁচামরিচ দেবেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ। দিয়ে দেব এক মুঠো পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পকোড়াটা খেতে খুবই মুচমুচে হয়। তারপর দিয়ে দেব বেসন। সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে তাতে পছন্দের আকৃতি করে চিংড়ির পকোড়াগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পকোড়াগুলো অবশ্যই সামান্য আঁচে ভাজতে হবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ির পকোড়ার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।